হ্যালো ফ্রেন্ডস, স্টাডি রিনোভেটে সকলকে স্বাগত। আজকে আমরা ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করব, তার লসাগু এবং গসাগু অংশ। আজকে আলোচনা করব লসাগুর পার্ট, আজকে তার পার্ট 6 দেখে নেব। প্রিভিয়াস পার্ট গুলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা দেখে নেবে। এবং বলে রাখি, এখানে বেসিক পদ্ধতি এবং শর্টকাট পদ্ধতি দুটোতেই আলোচনা করছি, যেখানে শর্টকাট পদ্ধতি গুলো অনেক রকম শর্টকাট পদ্ধতি শেখাচ্ছে, যেটাতে তোমাদের সুবিধা হবে সেই রকম শর্টকাট পদ্ধতি তোমরা অ্যাপ্লাই করবে। এগুলি আপকামিং রেলওয়ে এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং শর্টকাট পদ্ধতি না শিখলে তো টাইম ম্যানেজমেন্ট করা যাবে না। সুতরাং অবশ্যই এই ভিডিওগুলি প্রথম থেকে শেষ অবধি দেখো, আর পিডিএফ পেতে চাইলে তার ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো, আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো, টেলিগ্রাম গ্রুপে জয়েন করো। যারা এখনো অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে বেল আইকনটি টিপে রাখো নতুন নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য। চলো দেখে নিই আজকে প্রথম প্রশ্ন। আজকে প্রথম কোশ্চেন, ফাইন্ড এলসিএম অফ 5, 20 and 30। লসাগু নির্ণয় করো 5, 20 এবং 30 এ। ঠিক আছে, তাহলে আমরা অলরেডি প্রিভিয়াস পার্টিতে বলেছি যে কিভাবে করতে হয়, তবু এখানে বলে দিচ্ছি যে প্রথমে এইরকম অঙ্ক থাকলে, আমি এখানে শর্টকাট প্রসেস শেখাচ্ছি অলরেডি প্রিভিয়াস পার্টে, গুণিতক দিয়ে কি করে করতে হয় আর উৎপাদকের বিশ্লেষণ দিয়ে কি করে করতে হয় সেটা শিখিয়ে দিয়েছি, এখন আমি শর্টকাট প্রসেস শেখাবো। ঠিক আছে, এর আগে একটা শর্টকাট প্রসেস শিখিয়েছি, এরপর আজকে একটা। দেখো, প্রথমে এই রকম অঙ্ক থাকলে এর শর্টকাট প্রসেস করতে হবে কি, লসাগু নির্ণয় করতে গেলে প্রথমে এর হাইয়েস্ট নাম্বারটা চুজ করতে হবে। যে এখানে দেখো তিনটে নাম্বার আছে, যতগুলো নাম্বার থাকবে না কেন তার হাইয়েস্ট নাম্বারটা চুজ করতে হবে। তাহলে আমাদের এখানে 30 হচ্ছে হাইয়েস্ট নাম্বার, দেখো 5, 20 আর 30 এ, তাই হাইয়েস্ট নাম্বারটা নিলাম 30। এবার দেখতে হবে এই 30 বাকি ছোট নাম্বার গুলো দ্বারা ডিভিজিবল হচ্ছে কিনা। দেখো, প্রথমে কনসিডার করো 5, 5, দেখো 5, 6, 30, সুতরাং বিভাজ্য হচ্ছে, 35 দ্বারা বিভাজ্য হচ্ছে। নেক্সট দেখো 20, 20 কিন্তু 30 দ্বারা ডিভিজিবল হচ্ছে না, তখন কি করব, তখন করতে হবে কি, এবার যে সব থেকে যে বড় সংখ্যাটা নিয়েছিলাম এখানে 30, তার এবার গুণিতক করতে হবে। প্রথমে গুণিতক কি করব, 30 এর সাথে 2 গুণ করলাম 60। গুণিতক করতে করতে যে গুণিতকে যে নাম্বারটা বিভাজ্য হচ্ছে না সেই নাম্বারটা হচ্ছে দেখব, যে সেটি হচ্ছে বিভাজ্য হচ্ছে কিনা। এখানে দেখো 5 যেহেতু 30 দ্বারা বিভাজ্য হয়ে গেছে, সুতরাং এটাকে আর কনসিডার করা দরকার নেই, যেহেতু 5 30 দ্বারা বিভাজ্য, তাই 30 গুণিতক দ্বারা অবভিয়াসলি বিভাজ্য হবে, সুতরাং 5 কে নিয়ে আর কনসিডার করব না। এখানে দেখো শুধুমাত্র 20 হচ্ছে 30 দ্বারা বিভাজ্য নয়, তাই এবার 20 আর 30 কে বিভাজ্য করার জন্য চেষ্টা করব, যে 30 কোন গুণিতকে 20 হচ্ছে বিভাজ্য হবে। ঠিক আছে, 20 দ্বারা বিভাজ্য হবে, 20 দ্বারা বিভাজ্য হবে। দেখো যদি 60 কনসিডার করি, 30 গুণিতক হচ্ছে 60, যদি 60 ধরা হয় এখানে দেখো 60, এই 60টা দেখো 20 দ্বারা কিন্তু বিভাজ্য হচ্ছে, কারণ 3 × 60। ঠিক আছে, সুতরাং 60টি হয়ে গেল কমন মাল্টিপল অফ 30 and 20। বোঝা গেছে, তাহলে এলসিএম হয়ে যাবে তিনটে সংখ্যার 60। এবার বলবে 5টা কেন বাদ গেল, কারণ 5 হচ্ছে 30 কে ভাগ করলে মিলছে, বা 35 দ্বারা যদি বিভাজ্য হয় তাহলে অবশ্যই 30 মাল্টিপল দিয়ে 5 বিভাজ্য হবেই হবে। ঠিক আছে, দেখো তোমরা 5 × 60 হচ্ছে, সুতরাং কিভাবে করতে হবে সেটা নিশ্চয়ই বুঝতে পারলে, যে যখন মিলবে না তখন কি করবে, সব থেকে বড় সংখ্যার গুণিতক করবে, যে গুণিতকে বিভাজ্য হয়ে যাবে মিলে যাবে, যে সংখ্যাটা মিলছিল না সেটাই হচ্ছে অ্যান্সার হয়ে যাবে। তাহলে এখানে দেখো 60 হচ্ছে, 20 এবং 30 দুটো দ্বারাই বিভাজ্য হচ্ছে, 30 দ্বারা তো হবে কারণ 30 মাল্টিপল করছিলাম। ঠিক আছে, বাট এখানে 20 দ্বারাও হয়ে যাচ্ছে, 20 দ্বারা বিভাজ্য হয়ে যাচ্ছে 60, সুতরাং অ্যান্সারটি হয়ে গেল 60। আশা করি বুঝতে পেরেছো কি করে করতে হলো, যদি বুঝতে না পারো আমাকে অবশ্যই কমেন্ট করবে, মেলও করতে পারো, আমরা অবশ্যই আলোচনা করব, আর একবার বোঝানোর চেষ্টা করব যতক্ষণ না বুঝতে পারো। ঠিক আছে, চলো এবার দেখে নিই নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্নে দেখো, ফাইন্ড এলসিএম অফ 2 টু দি পাওয়ার কিউ ইন্টু 5 টু দি পাওয়ার 7 ইন্টু 7 টু দি পাওয়ার 3।
নেক্সট হচ্ছে 2^5 5^5^7 4 এন্ড থার্ড হচ্ছে 2^2 5^2। এদের গসাগু নির্ণয় করতে হবে। এর অলরেডি লসাগু গসাগু কি করে নির্ণয় করতে হয় অলরেডি আগের ভিডিওতে দেখে নিয়েছি, এবার দেখবো লসাগু। লসাগু করতে হলে কি করতে হবে, এখানে দেখো লসাগু করতে গেলে যে যে সংখ্যা থাকবে সেই সব সংখ্যাগুলো লিখতে হবে। এখানে দেখো প্রথমটাতে হচ্ছে 2, 5, 7 আছে, দেখো ওদের মাথায় পাওয়ার গুলো যাই থাকুক না কেন ফার্স্ট অঙ্কটাতে বা ফার্স্ট নাম্বারটাতে 2, 5, 7 আছে, তাদের গুণ আকারে আছে। তারপরেরটাও 2, 5, 7 আছে, শেষেরটা দেখো 7 নেই, শুধু 2 আর 5 আছে। বাট লসাগু নির্ণয় করতে গেলে আমার সবগুলোকেই নিতে হবে, ঠিক আছে। এখানে দেখো 2, 5, 7 নিলাম, এবার 2, 5, 7 যেটা পাওয়ার গুলো আছে তাদের হাইয়েস্ট পাওয়ার গুলো নেব। দেখো এখানে প্রথমটাতে 3 আছে 2^3, তারপরে 2^5 আছে, তারপরে 2^2 আছে, তাহলে হাইয়েস্ট পাওয়ার কোনটা 2^5, তাহলে এখানে নিয়ে নিলাম 2^5। বাট গসাগুর ক্ষেত্রে কিন্তু এরকম নিয়ম নাই, গসাগুর ক্ষেত্রে ঠিক উল্টোটা, সেটা আগের ভিডিওতে দেখে নেবে। নেক্সট দেখো 5, 5-এর মাথায় এখানে দেখো 5^7 আছে, তারপরে 5^3 আছে, তারপরে একটা 5^2 আছে, তাহলে এখানে সব থেকে বড় পাওয়ার হচ্ছে 5-এর মাথায় 7 আছে, তাই 5^7 নিয়ে নিলাম। নেক্সট নেবো 7, 7-এর মাথায় প্রথমটাতে 7^3 আছে, তারপর একটা 7^4 আছে, বাট থার্ড নাম্বারটাতে দেখো 7 নেই, বাট তাতেও যেহেতু এখানে বাকি দুটোতে 7 আছে তাই হাইয়েস্ট পাওয়ার 7-এর মাথায় পেলাম 7^4, তাই এখানে 7^4 এখানে নিয়ে নিলাম, ঠিক আছে। এবার এদের গুণ করে যেটা অ্যান্সার হবে সেটাই হচ্ছে লসাগু। আশা করি বুঝতে পেরেছো যে হাইয়েস্ট, সবসময় মনে রাখবে লসাগুর ক্ষেত্রে হাইয়েস্ট পাওয়ার গুলো নিতে হবে, আর গসাগুর ক্ষেত্রে লোয়েস্ট পাওয়ার নিতে হবে, কিন্তু কমন থাকতে হবে। এটা কিন্তু গসাগু লসাগুর মধ্যে একটু ডিফারেন্স আছে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এবার চলে যাবো নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্ন দেখো যে ইফ HCF অফ টু নাম্বারস, যদি এদের গসাগু, এখানে বাংলা ট্রান্সলেশনটা করা হয়নি, যাই হোক তোমরা বুঝতে পারবে যে এদের যদি দুটো সংখ্যার গসাগু যদি 11 হয় এবং লসাগু যদি 616 হয়, তাদের মধ্যে একটা নাম্বার যদি 77 হয় বা 77 হয়, তাহলে অন্য আরেকটি নাম্বার কত হবে? দেখো ভালো করে কোশ্চেনটা, ইফ HCF অফ টু নাম্বারস ইজ 11 অ্যান্ড দেয়ার LCM ইজ 616, ইফ ওয়ান অফ দ্য নাম্বার ইজ 77, দেন হোয়াট ইজ দ্য আদার নাম্বার? দুটো সংখ্যার গসাগু দেয়া আছে, লসাগু দেয়া আছে, একটা নাম্বার দেয়া আছে 77, তাহলে অন্য নাম্বারটা কি হবে? ঠিক আছে, এটা তাহলে বার করার জন্য সব থেকে শর্টেস্ট মেথড, একদম সোজা একটা ফর্মুলা আছে যে HCF ইন্টু LCM ইকুয়াল টু প্রোডাক্ট অফ টু নাম্বার, এটা মুখস্থ রাখতেই হবে। লসাগু ইন্টু গসাগু সমান সংখ্যা দুটির গুণফল, এটি হচ্ছে বাংলায় লসাগু ইন্টু গসাগু সমান সংখ্যা দুটির গুণফল। এবার এখানে দেখো গসাগু দেওয়া আছে 11, লসাগু দেওয়া আছে 616, আরেকটি নাম্বার দেওয়া আছে 77, তাহলে আর একটা নাম্বার কি হবে? অবভিয়াসলি এখান থেকে ক্যালকুলেশন করে বেরিয়ে গেল আদার নাম্বার ইকুয়াল টু 11 × 616/77, এটা ক্যালকুলেশন করলে আসবে 88, ঠিক আছে। তাহলে তোমাকে এই ফর্মুলাটা মুখস্থ রাখতে হবে যে HCF ইন্টু LCM ইকুয়াল টু প্রোডাক্ট অফ টু নাম্বার, এটা অবশ্যই মনে রাখবে, ঠিক আছে। এইভাবে হচ্ছে এই অঙ্কগুলো করা হয়, এগুলো ঘুরিয়ে ফিরিয়ে অঙ্ক দেয়, এই চারটে জিনিস থাকে, চারটে জিনিসের মধ্যে একটা আননোন দিয়ে দেয়, বাকিগুলো বার করতে হবে। হয়তো অন্য অঙ্কের ক্ষেত্রে তোমাকে HCF বার করতে দিল, সেখানে দুটো নাম্বার দেওয়া আছে, লসাগু দেওয়া আছে, তাহলে গসাগু কি হবে, বা উল্টোটা দিতে পারে, গসাগু লসাগু বার করতে হবে, গসাগু দেওয়া আছে, দুটো অন্য নাম্বার দেওয়া আছে, ঠিক আছে। সুতরাং এই ফর্মুলাটা দিয়ে এইসব অঙ্কগুলো হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো এই ধরনের ভালো ভালো ভিডিও পেতে চাইলে। আর যদি এই বুঝতে কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি চেষ্টা করবো আরো ভালো করে বোঝানোর জন্য। আর শর্টকাট প্রসেস সম্পর্কে যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলেও তোমরা কমেন্ট করো বা মেইল করো। আর অবশ্যই সাবস্ক্রাইব না থাকলে, না করে থাকলে সাবস্ক্রাইব করো এই ধরনের আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, আর শর্টকাট মেথডে শেখার জন্য, যেগুলি প্রত্যেকটা পরীক্ষার জন্য শুধু ইম্পর্টেন্টই না, প্রত্যেকটা পরীক্ষার টাইম বাঁচাবে, ঠিক আছে। আজকের মতন টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।